नमस्कार न्यूज आवर से आपनादेर सबाइके स्वागत आपनादेर संगे रयेछि आमि श्रेयसी चोख राखबो विस्तारित खबरे ভোট যুদ্ধের দামমা বেজে গিয়েছে আর তার আগেই নন্দীগ্রামে আসছেন মমতা শুভেন্দু সামনাসামনি না হলেও দুই প্রতিপক্ষই আজ নন্দীগ্রামের মাটিতে হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সকালে রেশাপাড়ার শিব মন্দিরে পূজো দেন তৃণমূল নেত্রী এরপরই নন্দীগ্রাম থেকে চপারে হলদিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি হলদিয়া হেলিপ্যাডে নেমে রোড শো করে মমতা যান হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে আসনে তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেন তিনি পাশাপাশি আজ আন্দোলনের মাটিতে শুভেন্দুও গেরুয়া পতাকা হাতে নিয়ে নেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ভূমিপুত্র প্রায় কাছাকাছি সময়ে আজ নন্দীগ্রামে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন শিশির পুত্র বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি আজ নন্দীগ্রামে মমতা ও শুভেন্দু সামনাসামনি না হলেও দুই প্রতিপক্ষই আজ নন্দীগ্রামের মাটিতে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত ভোট প্রচার করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী 12 মার্চ হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মিছিল শেষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি সোমবার সন্ধ্যায় মহানগরীতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং ঘটনার সময় থেকে তিনি ওই সময়কার রিপোর্ট টাইম ফর টাইম তার কাছে জানানো হয়েছিল এবং তিনি নিজেও খোঁজ খবর নিচ্ছিলেন যে কি কি ঘটনা ঘটছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেওয়ার চেষ্টা করেছেন তিনি তিনি জানান রেলের পদস্থ অফিসারের সঙ্গে নির্বাচন অধিকারীকে সঙ্গে একটা মিটিংও করবেন বলে তিনি জানান এবং যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানান ও পরিবারের সমবেদনা ব্যক্ত করেন তিনি ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি প্লিজ আই উইল নট টেক মোর কোশ্চেনস প্রেসক্রিপশন কা মাতলব স্যার হ্যাঁ প্লিজ শুনিয়ে হ্যাঁ मैंने जानकारी प्राप्त की है 5:57 पर रेलवे अधिकारियों की तत्परता की वजह से उनकी सजगता की वजह से यह तुरंत पता लगा कि 13th फ्लोर के ऊपर फायर है 6:04 के ऊपर फायर ब्रिगेड को सूचना दी गई और रेलवे प्रोटेक्शन फोर्स के जो बड़े अधिकारी हैं मिश्रा जी जो ऑब्जर्वर के साथ चर्चा कर रहे थे चर्चा को बीच में छोड़कर तुरंत आए हैं ऐसे मौके पर आपसे और सभी से आग्रह करूंगा लेट अस नॉट लुक इनटू होल्स लेट अस गो फॉर अ रियलिटी चेक ये वो फायर है जो 2010 के 11 साल बाद हुई है আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর ও বড়জোড়া আসনে প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি খড়গপুর সদরে দলের প্রার্থী হচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় বড়জোড়ায় প্রার্থী হচ্ছেন সুপ্রীতি চট্টোপাধ্যায় অসমের 3টি আসনের সঙ্গে পশ্চিমবঙ্গের 2টি আসনে দলের প্রার্থীর নাম জানালো বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি খড়গপুর সদরে আসবেন বিজেপির বিধায়ক দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই আসনে প্রার্থী হচ্ছেন না দিলীপ ঘোষ এবার ওই আসনে প্রার্থী হচ্ছেন সিনেমা তারকা হিরণ চট্টোপাধ্যায় ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি ওরিয়েন্ট পেস্ট সলিউশনস প্রাইভেট লিমিটেড পেস্টস আর স্মার্ট উই আর স্মার্টার ওরিয়েন্ট পেস্ট উই আর দি বেস্ট পেস্ট কন্ট্রোল কোম্পানি ইন ইন্ডিয়া উই প্রোভাইড ডিফারেন্ট পেস্ট কন্ট্রোল সার্ভিসেস রেসিডেনশিয়াল পেস্ট কন্ট্রোল সার্ভিসেস উই অলসো প্রোভাইড ইউ কমার্শিয়াল পেস্ট কন্ট্রোল সার্ভিসেস Fumigation pest control services are available here. Termite control services only under one roof. Orient Pest Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India. আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক এছাড়াও পাবেন ফ্রিজ এয়ার কন্ডিশনার মোবাইল রিচার্জ নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ সুবর্ণ সুযোগ যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা আজই আসুন জোরিয়ন ইনফোটেক আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে জোরিয়ন ইনফোটেক আমাদের ফোন নাম্বার 9831320644 আপনি যা কিছু কিনতে চান
সবকিছুই পাবেন এখানে জোরিয়ান ইনফোটেক। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি, ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ধারা কিছুতেই থামছে না। এর আগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভাতে রাজ্যের শাসক দলের ভাঙনের খবর সামনে এসেছিল। এবার দক্ষিণ দমদম পৌরসভায় দলে ভাঙনের সম্ভাবনা। বেশ কয়েকজন কোঅর্ডিনেটর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জানা গেছে বিজেপিতে যোগ দিচ্ছেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রবীর পাল। তার দাবি, স্থানীয় বিধায়কের সঙ্গে মানিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। এরপরই প্রবীর পালের বাড়িতে হাজির হন মন্ত্রী ব্রাত্য বসু। মানভঞ্জনের চেষ্টায় বৈঠক শুরু হয়। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। তিব্বতে বসবাসকারী তিব্বতীদের ওপরে 1969 সালে চীনের হামলার প্রতিবাদে প্রতি বছর 10ই মার্চ দিনটিকে অ্যাপ্রাইজিং ডে অর্থাৎ বিদ্রোহ দিবস হিসেবে পালন করে তিব্বতীরা। এদিন শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে চীনের বিরুদ্ধে সুর চড়িয়ে একটি মিছিল করল তিব্বতীরা। এদিনের এই মিছিলটি শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে শুরু করে হেলকোট রুট পরিক্রমা করে শিলিগুড়ি কোর্ট চত্বরে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে অংশগ্রহণ করে দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বসবাসকারী কয়েকশো তিব্বতীরা। এদিন তারা কোর্ট চত্বরে পৌঁছে তিব্বতীয়দের ওপর চীনের হামলার ঘটনাকে নাটকীয়ভাবে তুলে ধরে। একই সাথে চীনের প্রধানমন্ত্রী ও চীনের জাতীয় পতাকাকে পরানোর চেষ্টা করে। যদিও পরে পুলিশ এসে তিব্বতীয়দের কোটি চত্বর থেকে বের করে দেয়। তবে এদিনে তিব্বতীয়দের কোট চত্বরে বিক্ষোভের মধ্যে দিয়ে তারা চীনকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দেয়, তিব্বতীরা এখন শক্তিশালী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। হুগলির শ্রীরামপুর বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী কবির শঙ্কর বসু একান্ত সাক্ষাৎকার দিয়ে বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাষা জ্ঞান নেই। তিনি বিরোধী দলকে খুব খারাপ ভাষা আক্রমণ করেন, যেটা শোভনীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন প্রসঙ্গে বলেন, বাংলা থেকে কেন ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হবে, কাজ করতে হবে বাইরে, তাহলে উনি কিসের উন্নয়ন করেছেন বাংলাতে? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বাংলার রাজনীতিতে এক চর্চিত মুখ কবি শঙ্কর বসু। সেই কবি শঙ্কর দাস সাথে আমরা একটু রাজনৈতিক কার্যকলাপ কীভাবে চলছে এবং আগামী দিনে ঘোষণা হয়ে গেছে, এবং তিনি এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার একদম শ্রীরামপুর থেকে প্রার্থী, সম্ভাব্য প্রার্থী হিসেবে ওনার নাম ঘোষণা হতে চলেছে, এবং ঠিক কীভাবে উনি দলকে রেডি করছেন, কীভাবে আগামী দিনে কীভাবে চলবেন, সে কথা আমরা একটু শুনে যাবো। নমস্কার আপনাকে 24 আওয়ার্স টিভিতে। দাদা, আমরা এর আগে দেখি একটা একদম একটা প্রশ্নে চলে যাই, যেভাবে ভাষা সন্ত্রাস চলছে, একদম তৃণমূল যেভাবে আপনাদের বিরোধী দলে যে আপনারা রয়েছে বিজেপিকে আক্রমণ করছে, এবং বিজেপির তরফ থেকে যে আপনারা তৃণমূলকে আক্রমণ করা, সেই ভাষা সন্ত্রাস তো আগে মানে 34 বছর রাজত্বতে দেখা যায়নি। কি বলবেন সে ব্যাপারে? বাংলা সংস্কৃতিটা যেভাবে বাংলায় যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে এবং ছিল, বাংলার সংস্কৃতি শেষ হয়ে গেছে। যেভাবে মোড়া ভাষা চলছে, তৃণমূলে একজন নেতা আছে বীরভূমের, খুব নাম করা নেতা, ওনার ভাষা মানে শোভা দেয় না। মমতাজি রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে ওপেনলি বলেছে প্রধানমন্ত্রীকে রসগোল্লার ভেতরে পাথর ঢুকিয়ে পাঠাবে। তারপরে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজিকে উনি নাড্ডা ফাড্ডা গাড্ডা বলেছেন। বাংলা সংস্কৃতি শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস আমল, বামফ্রন্ট আমল, তৃণমূল আমল। বাংলায় ভাষা কি হওয়া উচিত, মিষ্টি বাংলা ভাষা, এটা বাংলার মানুষের থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সেই লড়াই করে যাচ্ছি, এতে আমরা বাংলার সংস্কৃতি ফেরত আনতে পারি, আমরা আনবো খুব শিগগিরই, সেই পরিবর্তনের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। নিউজ আওয়ার্স আজ এই পর্যন্তই। আরো নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সবসময়।